রাতের অন্ধকার যখন নেমে আসে ওই অন্ধকারের আড়াল থেকে হয়তো পিশাচ তোমাকেই দেখছে চারশো পঁয়ত্রিশ বছর ধরে একটা পিশাচ অপেক্ষা করছে কোনো একটা কিছুর জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এস স্টোরি যে মানুষটা ওপরওয়ালাকে সবথেকে বেশি বিশ্বাস করত সে হঠাৎ কেন ওপরওয়ালার বিপক্ষে গিয়ে শয়তানের পূজা করা শুরু করে এবং তারপর পরিণত হয় একটা পিসাচে বলতে পারো সবচেয়ে শক্তিশালী পিসাচে আর ওপরওয়ালার বিরুদ্ধে গিয়ে সে যে পাপ করে ফেলে তার পরিণতি কী হয় শেষ পর্যন্ত এবং চারশো পঁয়ত্রিশ বছর পর এই পিসাচ নিজের কোন অসমাপ্ত কাজ শেষ করতে আবার ফিরে এলো এই মুভিটা একটা দুটো নয় তিনটে অস্কার পুরস্কার পেয়েছিল একটা মাস্টারপিস হরর মুভি এস স্টোরি প্রেজেন্স বাম স্টোকারস ড্রাকুলা শালটা ছিল চৌদ্দশো দেখা যায় এই বীর যোদ্ধাকে এনার নাম ভ্লাদ ড্রাকুলা আজ ড্রাকুলা একটা বিশাল ভয়ানক যুদ্ধের জন্য রওনা দিচ্ছে দেখা যায় ড্রাকুলার সুন্দরী স্ত্রী এলিজাবেটা তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ে তারা একে অপরকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে এলিজাবেটার কেন যেন মনে হচ্ছিল এই যুদ্ধ থেকে ড্রাকুলা আর ফিরে আসবে না অনেক দিন ধরে চলে সেই যুদ্ধ এবং শেষ অবধি অনেক কষ্টের পর ড্রাকুলা জিতে তো যায় কিন্তু হঠাৎ করে তার রাজমহলে তার স্ত্রীর কাছে একটা ভুয়ো চিঠি আসে কি লেখা ছিল তাতে চিঠিতে লেখা ছিল যে ড্রাকুলা যুদ্ধে মারা গেছে এবং এই সম্ভারটা পাওয়ার পর তার স্ত্রী অ্যালিজাবেথ আত্মহত্যা করে অ্যালিজাবেথা মারা যায় ঠিক তখনই ড্রাকুলা প্রাসাদে ফিরে আসে এবং দেখে স্ত্রীর মৃতদেহ যাকে সে এতটা ভালোবাসত তার এভাবে মৃত্যু ড্রাকুলা মেনে নিতে পারে না এবং ঈশ্বরের বিরুদ্ধে চিৎকার করে বলে ঈশ্বর আমি এতদিন পর্যন্ত তোমার উপাসনা করে গেছি মনির প্রাণে কিন্তু তার বদলে তুমি আজকে সব থেকে প্রিয় মানুষটাকে কেড়ে নিলাম আর থেকে আজ থেকে তোমার বিরুদ্ধে আমি শয়তানকে পুজো করব। এই বলে সে ওখানে থাকা একটা ক্রসের মধ্যে তলোয়ার ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে গল গল করে রক্ত পড়তে থাকে সেই রক্ত প্রাণ করে ডাকুলা বলে এই রক্ত মানেই হচ্ছে জীবন এখন থেকে আমার বেঁচে থাকার একটাই উদ্দেশ্য হবে মানুষের রক্ত আর এই মানুষের রক্ত খেয়ে আমি যুগ যুগান্ত ধরে বেঁচে থাকবো এরপর কেটে যায় একের পর এক দীর্ঘ চারশো বছর সালটা আঠেরোশো সাতানব্বই সাল জোনাথন হারকার নামেই লোকটাকে দেখা যায় ইনি পেশায় একজন উকিল বা আইনজীবী ইনি একটা ল ফার্মে চাকরি করেন শোনা যায় ট্রান্সিলভেনিয়া নামে একটা জায়গায় ড্রাকুলা নামের রাজ পরিবারের একজন লন্ডনের বিভিন্ন জায়গায় জমি কিনতে চান এবং এই জমি কেনা বেচার জন্য একজন লয়ার বা আইনজীবী দরকার ড্রাকুলার জোনাথন যেখানে চাকরি করত সেখান থেকে রেন্টফিল্ড নামে এক আইনজীবী বা উকিলকে ড্রাকুলার কাজ করতে পাঠানো হয়েছিল ড্রাকুলার প্রাসাদে কিন্তু কোনো এক অজানা কারণে রেন্টফিল্ড মানসিক ভারসাম্য হারিয়ে একটা হাসপাতালে ভর্তি বর্তমানে এটা শুনে জোনাথনের একটু খটকা লাগলেও সে ট্রান্সিলভেনিয়াতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় এবং এখানে দেখা যায় মিনা নামের এই মেয়েটাকে মুভি শুরুতে ভ্লাড ড্রাকুলার যে স্ত্রী ছিল যার নাম ছিল এলিজাবেটা তার মতো দেখতে হুবহু মিনাকে কেন এবং আরেকটা অবাক করা ব্যাপার যে জোনাথন যার কাজে ট্রান্সিলভেনিয়া যাচ্ছে সেই লোকটারও নাম নাকি ড্রাকুলা তাহলে কি ইনি যার নাম ড্রাকুলা এবং মুভি শুরুতে যাকে দেখানো হয়েছিল সেই ড্রাকুলা দুজন কি এক যাই হোক জোনাথন অত দূরের একটা শহরে যাওয়ার কথা শুনে মিনার খুবই কষ্ট হতে থাকে কিন্তু কাজ তো করতেই হবে তাই অগত্যা জোনাথন ট্রেনে করে রওনা দেয় তবে ট্রেন যত এগোচ্ছিল জোনাথনের মনে মনে কেমন যেন একটা অদ্ভুত চিন্তাধারা আসছিল যে জায়গাটায় সে যাচ্ছে সেটা নাকি দুটো পাহাড়ের মাঝখানে অবস্থিত এবং এই জায়গা সম্বন্ধে বিশেষ কিছু জানাও যায় না এবং শোনা যায় সেই জায়গাটা নাকি সাধারণ মানুষের জন্য বেশ বিপজ্জনক কিন্তু কেন সেটা কেউ ঠিক করে জানে না তবে জোনাথন যতই সেই রহস্যজনক প্রাসাদের দিকে এগোচ্ছিল তার মনে হচ্ছিল যেন অদৃশ্য দুটো চোখ সর্বদা তার ওপরে নজর রাখছে একসময় ট্রেন থেকে নেমে সে একটা ঘোড়ার গাড়িতে ওঠে আবহাওয়া কিন্তু তখন খারাপ হতে শুরু করেছে ঘোড়ার গাড়িটা কিছু দূর চলার পর তাকে মাঝপথে নামিয়ে দেয় আর ঘোড়ার গাড়ি থেকে নামার সময় সেই গাড়িতে থাকা একটা লোক তার হাতে একটা ক্রস দেয় এবং এই ক্রস একজন মানুষ তখনই অন্য একটা মানুষকে দেয় যখন সামনের মানুষটা ঘোর বিপদে পড়তে চলেছে জনধনের মুখের ওপরে দরজাটা বন্ধ করে গাড়িটা চলে যায় জায়গাটা কেমন যেন অদ্ভুত গা ছমছমে পরিবেশ চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বাইরের আবহাওয়া তখন প্রচণ্ড খারাপ প্রচণ্ড জোরে জোরে বাজ পড়ছে আর সেই বিদ্যুতের আলোয় জোনাথনের চোখে পড়ে পাশেই একটা ভাঙা চোরা মানবরূপী নেকড়ের মূর্তি এবং সেটার পেছন থেকে বেরিয়ে আসে একটা সত্যিকারের নেকড়ে জনাথনের গলা শুকিয়ে যায় ভয়ে সে যেন এক জায়গায় পাথরের মতো হয়ে যায় ঠিক তখনই উল্টো দিক থেকে কেমন যেন অদ্ভুতভাবে শূন্যের মধ্য থেকে উদয় হয় একটা ঘোড়ার গাড়ি তবে ঘোড়ার গাড়ির চালকটাকে দেখে মনে হয় সেও যেন কোনো একটা মানবরূপী পশু সেই জনাথনকে গাড়িতে তুলে নিয়ে সোজা ড্রাকুলার সেই প্রাসাদে গিয়ে ওঠে তবে প্রাসাদটা কেমন যেন ভয়ঙ্কর এবং প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই এই ধরনের একটা মোটা লোহার গেট বন্ধ হয়ে যায় যেন মনে হচ্ছিল সারা দুনিয়ার অন্ধকার এই প্রাসাদকে গ্রাস করেছে জনাথন কোনো মতে ভয়ে ভয়ে ভেতরে ঢুকলে তার দেখা হয় সেই ড্রাকুলার সাথে যার কাজে সে এখানে এসেছে ড্রাকুলাকে দেখতে একটু কেমন যেন সাদা চোখ মুখ কেমন একটা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে জনাথনের সঙ্গে কথা বলছিল তবে জনাথনের সঙ্গে শুরু থেকে ভালো ব্যবহার করলেও ড্রাকুলার হাব ভাব এবং তার চেহারা দেখে ভয় লাগতে থাকে জোনাথনের ড্রাকুলাকে দেখে মনে হয় তার শরীরে যেন রক্ত নেই ধপধপে সাদা চামড়া দেখা যায় ড্রাকুলার হাত কাটলেও রক্ত বেরোয় না সাধারণ মানুষের মতো খাবার দাবারও নাকি খায় না নেকড়ে বা অন্য পশুদের মতো তার হাতের চেটোতে লোম আছে জোনাথন সবকিছু কিছু লক্ষ্য করলেও চুপচাপ ছিল কারণ সে ভাবছিল আমি যে কাজটা করতে এসেছি সেটা করে এখান থেকে পেরিয়ে যাব। কথায় কথায় জোনাথন ড্রাকুলাকে জিজ্ঞেস করে আপনি বিয়ে করেননি ড্রাকুলা জোনাথনের মানিব্যাগ থেকে পড়ে যাওয়া মিনার ছবিটার দিকে তাকিয়ে বলে বিয়ে তো করেছিলাম অনেক বছর আগে কিন্তু দুর্ভাগ্যবশত আমার স্ত্রী মারা যায় এই কথা বলতে বলতেই তার চোখের মধ্যে জল চলে আসে সে নিজেকে একটু সামলে নিয়ে জোনাথনকে বলে আপনি এক কাজ করুন আপনি এখনই আপনার বাড়িতে অফিসে এবং আপনার প্রিয়জনকে চিঠি লিখে জানিয়ে দিন এক মাস আপনি আমার অতিথি হয়ে থাকছেন এখানে জনাথন পরিষ্কারভাবে বুঝতে পারে যে সেই এই জায়গাটা এসে ফেসে গেছে এবং এই লোকটা সুবিধের নয় এমনকি তা যথেষ্ট সন্দেহ আছে এই লোকটা আদৌ মানুষ কিনা কিন্তু এই মুহূর্তে ড্রাকুলার আদেশ পালন করা ছাড়া তার কাছে আর কোনো উপায় নেই এবং এখানে এটাও পরিষ্কার হয়ে যায় যে এটা সেই ড্রাকুলা যেই কিনা ঈশ্বরের বিরুদ্ধে গিয়ে ক্রসের মধ্যে তরোয়াল মেরে রক্ত পান করেছিল এবং সে শয়তানের পুজো করে পিশাচ হয়ে এত বছর ধরে বেঁচে আছে পৃথিবীতে কিন্তু কেন কি জন্য দেখা যায় মিনাকে অবিকল যেন এলিজাবেটার মতো দেখতে লন্ডনের বেশ সম্ভ্রান্ত একটা পরিবার মিনার মিনার পরিচিত জ্যাক নামের এই মানসিক চিকিৎসকের হাসপাতালেই ওই রেনফিল্ড নামের লোকটা ভর্তি ছিল যে কিনা জোনাথনের আগে ড্রাকুলার প্রাসাদে গিয়েছিল এবং মানসিক ভারসাম্য হারিয়েছিল দেখা যায় রেনফিল্ড ট্রান্সিলভেনিয়ার ড্রাকুলার প্রাসাদ থেকে ফেরার পর শুধুমাত্র একটা কথাই বলতে থাকে প্রভু আসবে আমার প্রভু কথা দিয়েছে সে আমাকে অমর করে দেবে এসব কথা বলতে বলতে হঠাৎই রেনফিল্ড উত্তেজিত হয়ে ডাক্তার জ্যাকের ঘাড়ে কামড়ে দেয় এবং হামলাও করে দেয় ওদিকে জোনাথন ক্রমশ খুব পরিষ্কারভাবে বুঝতে পেরেছে এই প্রাসাদে তার প্রাণের সংশয় আছে এবং সে সেখান থেকে পালানোর চেষ্টাও করে কিন্তু প্রাসাদ থেকে বেরোনোর পথ খুঁজতে গেলে জোনাথনকে এই পিসাচিনিরা তাদের মোহর মধ্যে ফাঁসিয়ে তার রক্ত শুষে নিতে শুরু করে এরকম পিশাচিনি হলে আমিও রক্ত দিতে রাজি যাই হোক এমন সময় ড্রাকুলা সেখানে ফিরে আসে এবং পিশাচিনিদের খাদ্য হিসাবে একটা বাচ্চাকে তাদেরকে দেয় এবং সেই পিসাচিনিদের জনাথনকে ছেড়ে দিতে বলে জনাথন এসব দেখে ভয়ে চিৎকার করতে থাকে আসলে ড্রাকুলা এই গোটা প্রাসাদটাতে মায়াজাল বিস্তার করেছে এবং এই পিসাচিনি ছাড়াও সে আরও কিছু লোক পুষে রেখেছে যারা কিনা ড্রাকুলার হয়ে দিন রাত কাজ করে তাদের প্রধান কাজ হলো, এই প্রাসাদের ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে মাটি তুলে লন্ডনের যে জায়গাগুলো ড্রাকুলা কিনেছে সেখানে পাঠানো এবং এটার পিছনে তার একটা উদ্দেশ্য আছে যেটা পরে জানা যাবে এরপর দেখা যায় জোনাথন আবার পালানোর চেষ্টা করে কিন্তু দুর্ভাগ্যবশত সে আবার ধরা পড়ে যায় এবং জোনাথনকে ড্রাকুলা পুরোপুরিভাবে ওই পিশাচিনিদের হাতে তুলে দেয় এবং বলে ওর খেয়াল রেখো আমি আসা পর্যন্ত এই বলে সে একটা দৈত্যাকার রূপ ধরে ওই মাটির ওপরে শুয়ে জাহাজে করে কোনো একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয় লন্ডনে মিনা যেখানে থাকে ড্রাকুলা সেখানেই ঘাটি গাড়ে এবং বিভিন্ন তন্ত্রমন্ত্রে বলা হয় পিসাজ আর শয়তানের মতো নাকি ছলনা কেউ পারে না এবং এই ছলনার ফাঁদে পড়ে যায় মিনার সব থেকে কাছের বন্ধু লুসি দেখা যায় একদিন রাতের বেলায় লুসি নিজে থেকে কেমন যেন হোশ হারিয়ে এদিক ওদিক দৌড়োতে থাকে এবং ড্রাকুলা মিনারই বাড়ির বাগানে নিজের বিশাল দৈত্যকার রূপ ধরে লুসিকে ধর্ষণ করে ঠিক ধর্ষণ বলা চলে না কারণ মিনা তখনই সেখানে চলে এলে ড্রাকুলা লুকিয়ে পড়ে তবে লুসিকে যখন ড্রাকুলা ধর্ষণ করছিল যেহেতু লুসি ড্রাকুলার বসেছিল সুতরাং লুসি তাকে বাধা দেয়নি এবং এই সুযোগে ড্রাকুলা তার দেহের রক্ত পান করে ফেলে এবং এই ঘটনার পর থেকে লুসির শরীর খুব খারাপ হতে থাকে সে যেন কেমন অদ্ভুত ব্যবহার করতে শুরু করে সবসময় কেমন যেন একটা যৌন পিপাসার ঘোরের মধ্যে থাকে এবং থেকে থেকেই চিৎকার করে ওঠে তার এই অবস্থা দেখে লুসির হবু স্বামী আর্থার ডাক্তার জ্যাককে ডেকে আনে লুসি জ্যাককে বলে সে নাকি কেমন পাল্টে যাচ্ছে এখন নাকি সে অনেক দূরের আওয়াজও ভীষণ স্পষ্টভাবে শুনতে পায় আর রাতের বেলায় সে নাকি বিভিন্ন ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে জ্যাক লুসির এই অবস্থা দেখে বলে লুসির নিশ্চয়ই কোনো মানসিক সমস্যা হয়েছে এবং জ্যাক প্রফেসর আব্রাহাম নামে একজনের সাহায্য নেয় প্রফেসর আব্রাহাম নাকি বিভিন্ন অদ্ভুত রোগ ভূত পিশাচ ইত্যাদি নিয়ে গবেষণা করে তাই লুসির কী হয়েছে সেটা উনি ঠিক করে ধরতে পারবেন এদিকে দেখা যায় এবং এবার জানাও যায় যে কেন ড্রাকুলার বাড়ি থেকে অত মাটি লন্ডনে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছিল কারণ ড্রাকুলার শক্তি বিশাল হলেও তার কিছু সীমাবদ্ধতা আছে যেমন ড্রাকুলা যদি নিজের প্রাসাদের বাইরে বেশিক্ষণ থাকে তার ক্ষমতা কমে আসে এবং এই জন্য ড্রাকুলার নিজের প্রাসাদ থেকে অনেকটা পরিমাণে মাটি নিয়ে এসেছিল লন্ডনে সে প্রয়োজনে অর্থাৎ যখন তার ক্ষমতা কমে আসবে তখন সেই মাটির ভেতরে ঢুকে বিশ্রাম করবে এবং যার ফলে তার ক্ষমতা আবার বেড়ে যাবে এবং ড্রাকুলার মতো পিশাচদের একটা বিশেষ ক্ষমতা থাকে তারা প্রয়োজনে মানুষের রূপ ধরে মানুষের সাথে একেবারে মিশে যেতে পারে কেউ ধরতেও পারবে না সে একজন দেখতে সুন্দর এক পুরুষের রূপ ধরে মিনার সাথে আলাপ করে এবং জানায় তার নাম রাজকুমার ভ্লাদ কিছু সময়ের মধ্যেই সে মিনাকে নিজের কথার জালে ফাঁসিয়ে তার বিশ্বাস অর্জন করে এবং তার সাথে মেলামেশা শুরু করে কিন্তু যেহেতু এত বছর ধরে ড্রাকুলা মানুষের রক্ত খেয়ে বেঁচে আছে সুতরাং মিনাকে কাছে পেয়েও তার ঘাড়ে দাঁত বসিয়ে তার রক্ত শুষে নেওয়ার ইচ্ছে করে তার কিন্তু সে যখন মিনার মুখের দিকে তাকায় তখন এলিজাবেথার সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায় এবং তাই সে মিনাকে ছেড়ে দেয় এরপর থেকে মিনা যতই ড্রাকুলার সাথে মিশছিল তার মনে হচ্ছিল এই মানুষটা আমার অনেক দিনের পরিচিত এই মানুষটার কথাবার্তাগুলো যেন আগেও কোথাও শুনেছি কিন্তু তার কিছুতেই মনে পড়ছে না সে এরকম মানুষের সঙ্গে আগে কোথায় কবে মিশেছিল এবং ড্রাকুলার সঙ্গে মিশতে মিশতে একটা সময় ড্রাকুলার আসল পরিচয় না জেনেই তার ওপরে দুর্বল হয়ে পড়ে মিনা আর ড্রাকুলাও মিনার সঙ্গে মিথ্যে পরিচয়ে মানুষের রূপ ধরেই মিশতে শুরু করে তার এই মিথ্যে পরিচয় থেকে সে যেন আর বেরোতে চাইছে না সে ভুলে গেছে সে একটা পিশাচ ওদিকে দেখা যায় ট্রান্সিলভেনিয়াতে জোনাথনকে সেই ড্রাকুলার প্রাসাদে দেখা যায় জোনাথনের প্রায় মৃত্যুর মতো অবস্থা এবং মৃত্যুর আগে এই শেষবারের মতো সে একবার পালানোর চেষ্টা করে ড্রাকুলার পিশাচিনীরা এতদিন ধরে জোনাথনের রক্ত শুষে প্রায় তাকে শেষই করে ফেলেছিল জোনাথন অনেক কষ্টে কোনো মতে প্রাসাদ থেকে বেরিয়ে পালানোর পথ খুঁজতে গেলে ওই দুর্গের বাইরে যে নদীটা ছিল তার দুর্বল শরীর টাল সামলাতে না পেরে সোজা গিয়ে সেই নদীর মধ্যে পড়ে তবে সৌভাগ্যবশত জোনাথন কিন্তু মারা যায় না সে কোনো মতে বেঁচে যায় আর হামাগুড়ি দিয়ে কোনো মতে পৌঁছে যায় খানিকটা দূরে একটা চার্চ ছিল সেই চার্চের মধ্যে সেই চার্চে যারা ছিল তারা সবকিছু জোনাথনের মুখে শুনে মিনাকে একটা চিঠি লিখে জানায় জোনাথনের শরীরের অবস্থা খুব খারাপ তাই সে চায় মিনা যেন তাড়াতাড়ি এই চার্চে এসে জোনাথনের সঙ্গে বিয়ে করে নেয় এবার প্রশ্ন আসে যে মিথ্যে চিঠিটা কেন লেখা হলো এবং এই মিথ্যে চিঠিটা এই জন্য লেখা হয়েছিল কারণ যেদিন ড্রাকুলা মিনার ছবিটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল এবং তারপর ড্রাকুলা ওই প্রাসাদ থেকে দীর্ঘ দিনের জন্য বাইরে গেছে সুতরাং জোনাথন সন্দেহ করেছিল হয়তো ড্রাকুলা মিনার ওপরে কিছু একটা করছে এবং এই জন্য জোনাথনের মিথ্যে অসুস্থতার খবর জানিয়ে মিনাকে এখানে ডেকে নিয়ে আসাই ছিল উদ্দেশ্য ড্রাকুলার সঙ্গে ঘনিষ্ঠভাবে মিলামেশা করলেও এতদিন পর প্রেমিকের চিঠি পেয়ে মিনা কিন্তু সব ভুলে জোনাথনের কাছে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে এদিকে দেখা যায় জ্যাকের সেই প্রফেসর আব্রাহাম চিঠি পেয়ে লন্ডনে এসে পৌঁছেছে আর ততদিনে ড্রাকুলা মাঝে মাঝে এসেই লুসির রক্ত শুষে যেত লুসির মন এবং শরীরকে ড্রাকুলা নিজের বসে নিয়ে এসেছিল এবং লুসির শরীর থেকে কিন্তু এইবার রক্ত কমতে শুরু করে অনেকটাই প্রফেসর লুসির গলায় দুটো দাঁত বসানোর ক্ষত দেখে বুঝতে পারে এটা কোনো রক্ত রক্তচোষা পিসাচের কাজ যে রাতের অন্ধকারে যখন সে অনেক শক্তিশালী থাকে তখন এসে রক্ত শুষে নিয়ে যায় মিনা জোনাথনকে বিয়ে করতে যাওয়ার আগের দিন লুসির সঙ্গে আসে দেখা করতে এবং সে যখন চলে যাচ্ছিল লুসি কেমন যেন হিংস্র আচরণ করতে শুরু করে এবং অবাক করে দেওয়ার মতো একটা ব্যাপার দেখা যায় ভ্যাম্পায়ারদের যেরকম দুটো দাঁত থাকে সুচল লুসিরও কিন্তু সেরকম দুটো দাঁত বেরিয়ে এসেছে প্রফেসর আব্রাহামের কাছে জলের মতো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় সে বিভিন্ন ইতিহাস ঘেটে ভ্লাড ড্রাকুলার ব্যাপারে সব কথা খুঁজে বের করে এবং পাশাপাশি এই ধরনের পিশাচকে কি করে আটকাতে হয় সেটাও সে বিভিন্ন রিসার্চ করে জেনে যায় তবে এই মুহূর্তে সব থেকে ভয়ঙ্কর বিষয় যেটা সেটা হলো প্রফেসর বই পড়ে এবং অন্যান্য রিসার্চ করে জানতে পেরেছে কোনো মানুষ যদি কোনো পিশাচ বা পিশাচিনীর মোহ জালে ফেসে তার সাথে যৌন সম্পর্ক স্থাপন করে এবং ওই পিসাচে শরীরের এক বিন্দু রক্তও যদি তারা পান করে ফেলে বা কোনোভাবে তাদের শরীরে ঢুকে যায় সেই মানুষটাও ধীরে ধীরে পিসাচে পরিণত হবে মিনাকে দেখা যায় সে ড্রাকুলা মানে যে তার কাছে রাজকুমার ভ্লাদের পরিচয় দিয়েছিল তাকে একটা চিঠি লেখে চিঠিতে লেখা ছিল আমার সাথে আপনার আর কোনোদিন দেখা হবে না আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার মনে থাকবে আমি বিয়ে করতে যাচ্ছি আপনি ভালো থাকবেন চিঠিতে লেখাই কথাগুলো যেন ড্রাকুলার বুকে কাটার মতো বেঁধে এত দিন এত যুগ পর সে তার হারিয়ে যাওয়া প্রেমকে নিজের এত কাছে পেয়েছিল কিন্তু জোনাথনের জন্য তার প্রেম তার ভালোবাসা আবার তার থেকে দূরে সরে গেল ড্রাকুলা ওই চিঠিটাকে বুকে আগলে রেখে কেমন যেন একটা অশুভ সুরে কাঁদতে থাকে এদিকে দেখা যায় মিনা জোনাথনের কাছে যাচ্ছিল ঠিকই কিন্তু বারবার সেই রাজকুমারের কথা তার কেন মনে পড়ছে লোকটার সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত লোকটাকে চেয়েও সে ভুলতে পারছে না এই জিনিসগুলোর কোনো উত্তর খুঁজে পায় না মিনা যে কেন তার সাথে এরকম হচ্ছে সেদিন রাতের বেলায় মিনা আর জোনাথনের বিয়ে হয়ে যায় এদিকে দেখা যায় রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়লে ড্রাকুলা নেকরের রূপে লুসির ঘরে ঢুকে লুসিকে প্রাণে মেরে ফেলে প্রফেসর আব্রাহাম জানত যে লুসির আত্মাকে ড্রাকুলার নিজের বসে নিয়ে আসবে এবং এই জন্য রাত নেমে গেলে জ্যাক কুইন্সি এবং আর্থার সবাই মিলে একটা বড় তলোয়ার নিয়ে লুসির মৃতদেহটা যেখানে রাখা ছিল সেখানে যায় কিন্তু অবাক ব্যাপার তারা লুসির কবরটা খুঁড়ে দেখে লুসির লাশটা তো সেখানে নেই আর কবরের ভেতরটা তো খালি আর ঠিক এই সময় দেখা যায় লুসি একটা বাচ্চাকে কোলে নিয়ে কেমন একটা নাকি সুরে গান গাইতে গাইতে সিঁড়ি বেয়ে নেমে আসছিল তাকে দেখতে সেই ড্রাকুলার মতোই রাখছিল প্রফেসর আব্রাহাম লুসির আত্মাকে কাবু করার জন্য তার সামনে একটা ক্রস ধরে এবং লুসির আত্মার শক্তি কমে যায় এরপর প্রফেসর জোরে জোরে মন্ত্র পড়তে শুরু করে এবং বাকিরা লুসির মৃতদেহের হৃৎপিণ্ডতে একটা বড় পেরে কেঁথে দেয় এবং ধর থেকে লুসির মুন্ডুটা আলাদা করে দেয় এদিকে দেখা যায় জোনাথন আর মিনা লন্ডনে ফিরে এসেছে এবং লন্ডনে ফেরার পর জোনাথন আর এক মুহূর্ত দেরি করতে চায় না সে সব খবর নিয়ে এসেছে যে ড্রাকুলা লন্ডনে কোথায় উঠতে পারে তাই প্রফেসর আব্রাহাম জ্যাক কুইন্সি আর জোনাথন ড্রাকুলাকে শেষ করার জন্য একদিন রাতে তার ঠিকানার উদ্দেশ্যে রওনা দেয় এবং ট্রান্সিলভেনিয়া থেকে অর্থাৎ ড্রাকুলা যেখানে থাকতো সেখান থেকে ড্রাকুলার জন্য আনা সব মাটি ভর্তি বাক্সগুলোকে তারা নষ্ট করে দিতে থাকে যাতে ড্রাকুলা কোনোভাবেই নিজের শক্তি সঞ্চয় করতে না পারে এমনকি তারা ড্রাকুলার ঘরে থাকা বিভিন্ন জিনিসপত্রের মধ্যেও আগুন জ্বালিয়ে নষ্ট করে দেয় কিন্তু ড্রাকুলাকে তারা সেই বাড়ির কোথাও খুঁজে পায় না কারণ ড্রাকুলা ওদিকে পৌঁছে গেছে যেখানে মিনা ছিল এবং এবার মিনার কাছে পৌঁছানোর পর সে সব কিছু সত্যি করে স্বীকার করে সে বলে মীনা আমি কোনো রাজকুমার নই আমি পিসাজ চোষা পিসাজ যাকে শেষ করার জন্য সবাই খুঁজে বেড়াচ্ছে এমনকি তোমার স্বামীও সে আরও বলে এই গোটা দুনিয়ার জন্য হয়তো আমার কোনো অস্তিত্ব নেই কিন্তু এখনও আমি তোমাকে নিজের করে পাইনি এবং এই জন্য এই অভিশপ্ত জীবন কাটাচ্ছি যুগের পর যুগ ধরে এসব শুনে মিনা খুব ভেঙে পড়ে এবং হঠাৎ করেই তা সব কিছু মনে পড়ে যায় সে বলে ওঠে ভ্লাদ তুমি এটা কেন করলে তুমি লুসিকে কেন মেরে ফেললে ওর তো কোনো দোষ ছিল না আমি তো তোমাকে ভালোবাসি তুমি কিছু করার আগে অন্তত সত্যি কথাগুলো আমাকে একবার মনে করিয়ে দিতে এবং মিনা এটাও বুঝে যায় যে ড্রাকুলা তাকে না পাওয়া পর্যন্ত ওই ধ্বংস লীলা চালাতেই থাকবে তাই সে ড্রাকুলাকে বলে তুমি আমায় তোমার সাথে নিয়ে চলো তোমার নিজের দুনিয়ায় আমাকেও তোমার মতো করে দাও তাহলেই সব কিছু ঠিক হয়ে যাবে এটা শুনে ড্রাকুলা রাজি হয়ে যায় আর সে বলে মিনাকেও সে তার মতো একজন শক্তিশালী পিসাচিনি করে সারা জীবনের জন্য নিজের কাছে নিয়ে যাবে কিন্তু তার জন্য মিনাকে রক্ত দিতে হবে সেই মিনার ঘাড়ে নিজের দুটো দাঁত বসিয়ে দেয় এবং তারপর ড্রাকুলা নিজের বুক চিরে মিনাকে সেই রক্তটা পান করতে বলে কারণ কিছুক্ষণ আগেই বলেছি যতক্ষণ না কোনো পিশাচের রক্ত কোনো সাধারণ মানুষের শরীরের ভেতরে না যাবে ততক্ষণ পর্যন্ত সে পিসাচ হবে না কিন্তু মিনা যখন সেই রক্ত পান করতে যাবে ড্রাকুলা হঠাৎই তাকে বাধা দিয়ে ওঠে মিনা অবাক হয়ে যায় ড্রাকুলা করুণ সুরে বলে ওঠে এটা করো না মিনা আমি তোমাকে ভালোবাসি এই রক্ত পান করলে তোমার জীবনও আমার মতোই অভিশপ্ত হয়ে যাবে তাই তুমি এটা করো না আমাকে ভুলে যাও আমি ঠিক চলে যাব আমার মতো আমি আর কক্ষণো আসবো না কিন্তু মিনা কোনো কিছুই মানতে রাজি নয় কারণ তার সব কিছু মনে পড়ে গেছে সে ড্রাকুলাকে খুব ভালোবাসে এই বলে সে জোর করে ওই রক্ত পান করে নেয় ঠিক এই সময় প্রফেসর আব্রাহাম এবং বাকিরা ফিরে আসে সেখানে এবং মিনাকে ওই অবস্থায় দেখে তারা ভেবে নেয় যে লুসির মতো মিনাকেও হয়তো ড্রাকুলা নিজের মহজালে ফাঁসিয়ে তার ক্ষতি করতে এসেছে কিন্তু তখনই ড্রাকুলা নিজের ভয়ঙ্কর রূপ ধরে তাদের সামনে চলে আসে এবং তাদের উপরে হামলা করার আগেই প্রফেসর আব্রাহাম তার সামনে একটা ক্রস ধরে এবং যাতে ড্রাকুলার পাওয়ার অনেকটা কমে যায় এবং পাশ থেকে জোনাথন ড্রাকুলাকে লক্ষ্য করে গুলি করে কিন্তু তার আগেই ড্রাকুলার রূপ বদলে নিজেকে অনেকগুলো ইঁদুরে পরিবর্তন করে সেখান থেকে পালিয়ে যায় প্রফেসর আব্রাহাম ভালো করেই বুঝতে পারে যে ড্রাকুলা মিনার মাথা মন শরীর সব কিছু নিজের বসে রেখেছে এবং মিনাকেই কাজে লাগানো যাবে যে ড্রাকুলা এখন কোথায় আছে কারণ যত তাড়াতাড়ি সম্ভব ড্রাকুলাকে শেষ করতে হবে এবং মিনাকে সম্মোহন করে ড্রাকুলা কোথায় আছে কি করছে তার পরের চাল কি হবে এটা বোঝার চেষ্টা করে তারা জানা যায় যে এই মুহূর্তে ড্রাকুলা জাহাজে করে আবার ট্রান্সিলভেনিয়া ফিরে যাচ্ছে কারণ তার সমস্ত জিনিসপত্র পুড়িয়ে দেওয়া হয়েছে এমনকি সেখান থেকে আনা মাটিগুলোকে পর্যন্ত নষ্ট করে দেওয়া হয়েছে সুতরাং ড্রাকুলা এখন একদম শক্তিহীন হয়ে গেছে তাকে আবার শক্তি ফিরে পাওয়ার জন্য তার প্রাসাদে যেতেই হবে প্রফেসর আব্রাহাম আর দেরি করে না প্রফেসর আব্রাহাম জোনাথন সহ বাকিরা ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে ট্রেনে করে রওনা দেয় যাতে তারা ড্রাকুলার আগে তারি দুর্গের মধ্যে পৌঁছে সেই দুর্গটাকে নষ্ট করে দিতে পারে প্রফেসর আব্রাহাম জোনাথন সহ বাকিরা কিন্তু আর সময় নষ্ট করে না ট্রান্সিলভেনিয়া ড্রাকুলা পৌঁছানোর আগেই তারা ট্রেনে করে রওনা দিয়ে দেয় তারা একটা প্ল্যান করে যে ড্রাকুলা যে জাহাজের মধ্যে আছে সেই জাহাজটা যখন ভারনা নামের একটা জায়গায় পৌঁছবে তখন সবাই মিলে ড্রাকুলার ওপর হামলা করবে এবং সেই জাহাজের মধ্যে আগুন লাগিয়ে দেবে তবে মিনা যেহেতু এখনও ড্রাকুলার ছিল সুতরাং মিনার মন থেকে এই প্ল্যান সম্বন্ধে সব কিছু জেনে যায় ড্রাকুলা এবং নিজের প্রাসাদে পৌঁছানোর জন্য সে অন্য রাস্তা ধরে মিনাই ছিল এমন একটা মাধ্যম যার একটা অংশ জোনাথন এবং বাকিদের সঙ্গে জুড়ে ছিল এবং আরেকটা অংশ ড্রাকুলার সঙ্গে ছিল সুতরাং ড্রাকুলা যা প্ল্যান করছিল সেটা জোনাথনরা জানতে পারছিল আর জোনাথনরা যা প্ল্যান করছিল সেটা ড্রাকুলাও জানতে পারছিল তাই জোনাথন প্ল্যান করে দুটো দলে ভাগ হয়ে যায় মিনা আর প্রফেসর আব্রাহাম ঘোড়ার গাড়িতে করে একদিকে চলে যাবে আর জোনাথনরা উল্টো দিক দিয়ে ড্রাকুলাকে নিজের কেল্লায় ঢোকার আগেই সূর্যাস্ত হওয়ার আগে তাকে মেরে ফেলবে দেখা যায় মিনাকে নিয়ে প্রফেসর আব্রাহাম সেই কেল্লায় গিয়ে পৌঁছনোর পর ড্রাকুলার তিন পিসা প্রফেসরকে নিজের মোহ জালে ফাঁসিয়ে মেরে ফেলার চেষ্টা করে কিন্তু প্রফেসর কোনো রকমে নিজেকে বাঁচিয়ে নেয় এবং সে উল্টো মিনাকেই কাজে লাগিয়ে সেই তিন পিসা চিনির কেটে তাদেরকে শেষ করে ফেলে ড্রাকুলা যেহেতু মিনাকে বস করে রেখেছিল তাই মিনা কোথায় আছে এটা ড্রাকুলা বুঝতে পারলেও জোনাথনরা যে উল্টো দিকে তার জন্য অপেক্ষা করছিল তার ওপরে হামলা করার জন্য এটা ড্রাকুলা বুঝতে পারেনি তাই জোনাথন এবং বাকিরা ঘোড়ায় করে পেছন থেকে ড্রাকুলার গাড়ির ওপর হামলা করে দেয় একের পর এক ড্রাকুলার সমস্ত লোককে তারা শেষ করে ফেলতে থাকে তবে সূর্য কিন্তু এখনো অস্ত যায়নি সুতরাং ড্রাকুলার মধ্যে লড়াই করার সামান্যতম ক্ষমতাও ছিল না এই জন্য সে মিনাকে হাতিয়ার করতে শুরু করে সে মনে মনে মিনার সঙ্গে কথা বলতে শুরু করে যেটাকে সায়েন্সের ভাষায় বলে টেলিপ্যাথি এবং সে মিনাকে বলে আমাকে বাঁচাও মিনাকে দেখা যায় যেহেতু সে ড্রাকুলার রক্ত চুষে খেয়েছিল সুতরাং সে এখন আর মানুষের মধ্যে নেই বিশাল শক্তি চলে এসেছে তার মধ্যে সে নিজের বিশাল শক্তি প্রয়োগ করে মেঘগুলোকে এলোমেলো করে দেয় যাতে সূর্যের আলো ঢাকা পড়ে কিন্তু এত কিছুর মধ্যেও কুইন্সির পিঠে ড্রাকুলার একজন ছুরি মেরে দেয় তবে জোনাথন শেষ অবধি ড্রাকুলার গলায় চাকু চালিয়ে দেয় আর কুইন্সি ওই আহত অবস্থাতেই তার বুকে ছুরি কেঁথে দেয় কিন্তু ড্রাকুলা কুইন্সিকে এত জোরে আঘাত করে যে সে সেখানেই মারা যায় এরপর যে দৃশ্য জোনাথন দেখে সেটা দেখার জন্য তার শরীর মন প্রস্তুত ছিল না দেখা যায় মিনা হিংস্রভাবে এসে তাদের সবাইকে বলে আমাকে আর ড্রাকুলাকে এখানে একা রেখে তোমরা সবাই চলে যাও আমি ওর সাথে থাকতে চাই প্রফেসর ভাবে এটাই হয়তো ঠিক হবে কারণ মিনাকে যদি ড্রাকুলা না পায় তাহলে এই অভিশাপ থেকে না মিনা মুক্তি পাবেই না ড্রাকুলা মুক্তি পাবে এরপর সেই দৃশ্যে দেখা যায় যে ড্রাকুলা আগের মতো সেই মানব রূপে ফিরে আসে এবং মিনাকে অনুরোধ করে তার অভিশপ্ত জীবন শেষ করে যাতে মিনা তাকে মুক্তি দেয় মিনার অনেকটা কষ্ট হলেও বারবার ড্রাকুলার অনুরোধে মিনা ড্রাকুলার বুকে যে ছুরিটা গাঁথা ছিল সেই ছুরিটা এফোর ওফোর করে দেয় এবং পিসাচ ড্রাকুলার মৃত্যু হয় মৃত্যু হওয়ার পর মিনা তার ধর থেকে মুন্ডুটা আলাদা করে তাকে সেই অভিশপ্ত পিসাচের জীবন থেকে মুক্ত করে দেয় মিনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে থাকে কারণ সে পিসাচই হোক আর যাই হোক সে তার ভালোবাসার মানুষ ছিল এমনকি এই পিসাচ অন্যের ক্ষতি করলেও তার কিন্তু কোনো ক্ষতি করেনি এবং এই মুভিটা এখানে শেষ হয়ে যায় মুভিটা এখানে শেষ হয়ে গেলেও একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় কারণ মিনা কিন্তু এখন আর সাধারণ মানুষ নেই সেও একজন পিশাচিনি তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে শুধুমাত্র একটা লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে দিও তোমরা আমার সাথে সরাসরি কথা বলতে পারো ফেসবুক ইনস্টাগ্রামে লিঙ্ক ভিডিওর নিচের ডেসক্রিপশনে দেওয়া আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই